এমনের জন্য আসলে দেখার কেউ নাই, এদের কি শাস্তি হওয়া উচিত ছাত্র যাচ্ছে। এই ছাত্রদের জন্য তার কমিউনিটির বদনাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সাউন্ড পলিউশনের বিরুদ্ধে আপনাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তো বন্ধুরা, যারা এই ধরনের বাইক চালান, যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, আপনাদের কাছে জোর করে অনুরোধ করব যে প্লিজ আপনারা এগুলো স্টপ করুন। রাস্তায় প্রচুর ধুলা বন্ধুরা। ডানেটা হচ্ছে থার্ড টার্মিনাল এয়ারপোর্টের, আর বামের এটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস। তো এলিভেটেড এক্সপ্রেস হইতে বাইক নিয়ে বর্তমানে যাওয়া যাচ্ছে না, তবে আশা করি আমি খুব শীঘ্রই কর্তৃপক্ষ বাইক সিএনজি সহ সবাইকে জনসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দিবে, যাতে ঢাকাবাসী সবাই এই সুযোগ সুবিধাটা পায়। তবে আমার চ্যানেলে গত সপ্তাহে একটা ব্লগ রয়েছে, আমার কার নিয়ে আমি গিয়েছিলাম এয়ারপোর্ট টু ফার্ম গেট, কত সময় লেগেছিল বিস্তারিত ওখানে ভিডিওতে লাইভ দেওয়া আছে, এবং উপরে কেমন কী কী সুবিধা দিয়ে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। তো যেটা বলছিলাম, অনেকদিন পরে বাইক নিয়ে বের হলাম উইথ ক্যামেরা, কারণ নতুন যেটি মানুষ পায় সেটির প্রতি একটু আকর্ষণ বেশি থাকে। তো গাড়িটা কেনার পর থেকে বাইকটা খুব চালানো হচ্ছে না, গাড়ি দিয়েই ঘোরাফেরা হচ্ছে। তো যাই হোক, বাইক হচ্ছে ভালোবাসার জায়গা, আর গাড়ি হচ্ছে একটা আরামের এবং একটা স্ট্যাটাসের জায়গা, দুইটার ফিল আসলে দুই রকম, কোনোটার সাথে কোনোটা তুলনা করা যাবে না, বাট বাইক ইজ মাই ফেভারিট। তো একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমানে 350 সিসির বাইকের পারমিশন নাকি দিয়েছে ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় শুধু ট্রল, এবং এটাই নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে। তো আমার এই ক্ষেত্রে ভাষ্য কি, ভাষ্য হচ্ছে 150 সিসির একটা বাইক মাইলেজ পাই 30-35-40, 130 টাকা ফুল খরচ দিয়ে এবং একটা বাইকের যে মেনটেন্যান্স সব মিলিয়ে এটা হ্যান্ডেল করাই আমাদের অনেকের জন্যই কষ্টকর, বিশেষ করে আমার জন্য তো অবশ্যই। তো সেখানে 350 সিসি বা 250 সিসি একটা বাইক দিলে সরকার সাউন্ড পলিউশনের জন্য আসলে দেখার কেউ নাই, এদের কি শাস্তি হওয়া উচিত। মানুষের যে শব্দ দূষণ বিভ্রান্ত করতেছে অথচ দেখার কেউ নাই। তো বন্ধুরা, যারা এই ধরনের বাইক চালান, যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, আপনাদের কাছে জোর করে অনুরোধ করবো যে প্লিজ আপনারা এগুলো স্টপ করুন। একটা গাড়ির সাইলেন্সার থাকে কেন, যাতে শব্দ দূষণ না হয়, শব্দ কম হয়। আর আপনারা শব্দ বৃদ্ধি করার জন্য এটাকে কাস্টমাইজ করে মানুষের ক্ষতি করতেছেন, সমস্যা তৈরি করতেছেন। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক সেই কামনা করি। তো যেটা বলছিলাম, 350 সিসি আসলে আমরা কয়জন 350 সিসি বাইক অ্যাভেল করতে পারবো বা এটা মেনটেন করতে পারবো, সেটা কিন্তু একটা বড় বিষয়। আর বাংলাদেশের যে রোড কন্ডিশন, তাতে 350 সিসির বাইক আপনি এটা ফিল নেবেন বা এটা রাইড করবেন, সে পসিবিলিটি বা কতটুকু। তারপর যাই হোক, মানুষে হয়তো 350 সিসি নিবে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে না, আমি 150ই থাকবো, হয়তো সেখান থেকে বেশি হলে 165-এ যেতে পারি। তো এর বেশি আপাতত আমার কোনো ইচ্ছা নাই, অন্যরা চালাবে এটা দেখবো, ফিল নিব, বাট আমার ব্যক্তিগতভাবে প্রয়োজন হবে না, কারণ আমি মূলত হচ্ছে ট্রাভেল ভিডিও করি, বাইক ট্যুর করি,
আর বাইক ট্যুর করার জন্য আমার স্পিড দরকার না, আমার দরকার পেশেন্স এবং নিরাপদে একটা গন্তব্যে পৌঁছানো, যেখানে বাইক নিয়ে দুঃসাহসের সময় সেভ হয় এবং যে কোনো জায়গায় ইচ্ছা মতন দাঁড়ানো যায়, পার্ক করা যায়, রেস্ট নেওয়া যায় এবং চার সাইডকে খুব ভালোভাবে ফিল করা যায়, যেটা গাড়িতে বা বাসে বা অন্যভাবে গেলে সম্ভব হয় না। তো আমার উদ্দেশ্য হচ্ছে নিরাপদে ভ্রমণ করা, আমার টপ স্পিড ওঠানো আমার কোনো উদ্দেশ্য না, আর 140-150 বা 200 কিলোমিটার স্পিডে যেতে হবে এটাও আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য একটা নির্দিষ্ট দূরত্বে নিরাপদে যাওয়া এবং সেই জায়গার সৌন্দর্যগুলোকে নিজে উপভোগ করা এবং দর্শকদের জন্য সেগুলো তুলে ধরা, যাতে তারাও যেতে উৎসাহিত হয় আর যেতে না পারলেও দেশ সম্পর্কে তারা ঘরে বসেই একটা আইডিয়া পেতে পারে, এটা সৌন্দর্য উপভোগ করতে পারে। এই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। তো আপনাদের যদি কারো 350 সিসি কেনার ইচ্ছা থাকে বা না থাকে, কার কি মতামত কমেন্টসে লিখতে পারেন। আর সাইকেলের দল সাপড়ে যাচ্ছে, এই সাপড়েদের জন্য আজকাল বাইকার কমিউনিটির বদনাম এবং রাস্তায় বেশিরভাগ দুর্ঘটনা এইসব সাপড়ে বাইকারদের কারণে হয়ে থাকে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি প্রশাসনের কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন বা দেখছেন তাহলে অবশ্যই আমি বলবো যে এইসব সাউন্ড পলিউশনের বিরুদ্ধে আপনাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের বাংলাদেশের যে রোড কন্ডিশন তাতে প্রায় 90% রোডে হচ্ছে টপ স্পিড 60 কিলো এবং কয়েকটা হাইওয়েতে শুধুমাত্র টপ স্পিড 80 কিলো। আর 80 কিলো টপ স্পিড একটা 125 সিসি বাইক যথেষ্ট, সেখানে 150 বা 165 দেখছে না। এরপরে যদি কারো সমর্থ ইচ্ছা আগ্রহ থাকে অবশ্যই যে কোনো কেউ ২৫০-৩০০-৩৫০ সিসি নিতে পারে। তবে আমার মনে হয় এতে এই যেসব সাপড়ি দেখলেন এইসব সাপড়ি বাইকারদের উৎপাত অনেক গুণে বেড়ে যাবে এবং দুর্ঘটনার সংখ্যা হয়তো বা বেড়ে যেতে পারে, আল্লাহ না করুক। ফ্রেন্ডস, এই মুহূর্তে আসি হচ্ছে পূর্বাচলে। তো পূর্বাচলে দুই সাইডে লাইটিং করা হয়েছে, চমৎকার একটা পরিবেশ, পড়ন্ত বিকেল, যদিও এখন একটু মেঘলা মেঘলা বাট খুব সুন্দর একটা আবহাওয়া। তো যাচ্ছিলাম রূপগঞ্জের দিকে, তো এখানে সৌন্দর্য দেখে না দাঁড়িয়ে আর পারলাম না। এখানে অনেক ছোট ভাইরা আসছে, অনেকেই আসছে ঘোরার জন্য দূর দূরান্ত থেকে। ল্যাম্পোস্টগুলো আস্তে আস্তে জ্বলা শুরু করেছে, আমি প্রায় 2 মাস পরে এই পূর্বাচলের দিকে আসলাম। রাস্তার কন্ডিশন আগের চেয়ে মাস 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 বেটার। তো লাইটগুলো এখন সব অন করে দিয়েছে এবং রাস্তার কাজ 100% শেষ এবং খুব শীঘ্রই এটি উদ্বোধন হবে। আমি এসে বলতে পারেন যে পুরোটাই হচ্ছে অভিভূত অ্যাস্ট্রোনাইজ, খুবই ভালো লাগছে। আর সবাই এখানে অনেকটা রেস করার জন্যই আসতেছে, রেস করতেছে, ফিল নিচ্ছে, বাট আমি আবার রেসিংয়ে খুব বিশ্বাসী না, আমি সেফ ড্রাইভে বিশ্বাসী। তো আমি অ্যাকচুয়ালি
80 উপরে বিশেষ প্রয়োজন ছাড়া কখনো রাইড করি না। এটা হচ্ছে ইউলুপের ভিউ, এই নিচ দিয়ে হচ্ছে সোজা যাবে, সাইডে হচ্ছে সাইডের রাস্তা, খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখানে অনেক বাইকাররা এসেছে ঘোরার জন্য। আছে হচ্ছে পূর্বাচলের এক্সপ্রেসওয়েতে, তো এক্সপ্রেসওয়ে উদ্বোধনের অপেক্ষায়, খুব শীঘ্রই উদ্বোধন হবে এবং রাস্তাটা প্রায় অলমোস্ট কমপ্লিট, প্রায় 90% অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং রাস্তার এনভায়রনমেন্ট খুবই সুন্দর, এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। আপনারা যদি না আসেন তাহলে ফিল করতে পারবেন না, আসলে খুব সুন্দর হয়েছে এবং প্রচুর পরিমাণে বাইকাররা এবং গাড়ি নিয়ে লোকজন ঘুরতে আসতেছে। তো আমি আজকে রূপগঞ্জে যাচ্ছিলাম একটা কাজে, তো যাওয়ার সময় ফিল করলাম এবং আসার সময় মনে করলাম যে আপনাদের জন্য একটু ব্লগ করি। তো আপনারাও আসতে পারেন বাইক নিয়ে ঘুরতে, গাড়ি নিয়ে, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে।